ভগবান তাও যদি কোনো সরকারি অফিসার লাগায় রাত্রে রাত্রে যদি একটা চোর ডাকাত বা বদমাশ এসে কেউ খালি ডাকায় এটার রিয়েকশনটা মানুষের ততটা হয় না কিন্তু একজন সরকারি কর্মচারী সরকারি কাজে এসে প্রধানমন্ত্রীর ছবির মুখে কালি লাগিয়ে দিয়ে যাবে এটা আমরা বলেছিলাম আনএক্সেপ্টেবল এটা অ্যাকসেপ্ট করা যায় না এবং নির্বাচন কমিশন আমাদের সঙ্গে একমত হয়েছে নির্বাচন কমিশন বলেছেন একটা ইম্পর্টেন্ট কথা দ্যাট শ্রী অজয় দাস ওয়েন্ট বিয়ন্ড দ্য প্রভিশনস অফ মডেল কোড অফ কন্ডাক্ট মানে একটা জিনিস বুঝবেন ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন ভগবান না নির্বাচন কমিশন ক্ষমতাশালী কেন ভারতের আইনে তাকে যতটুকু ক্ষমতা দেওয়া আছে সংবিধানে যতটুকু ক্ষমতা দেওয়া আছে সেই ক্ষমতা বলে নির্বাচন কমিশন আমাদের দেশে একটা শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করার ক্ষমতা রাখে ওই জন্য কিছু কোড আছে কিছু আইন আছে নিয়ম আছে অফিসারদের জানানো আছে আমাদের বলা আছে আমরা কি কি করতে পারি কি কি করতে পারি না অফিসারদের একই বই দেওয়া হয় এই যে মডেল কোড অফ কন্ডাক্ট আমাদের ব্যবহার কিরকম হবে আমরা কিভাবে পোস্টার লাগাবো এগুলো সব লেখা থাকে সেটা শিখেছে সিপিএম এর সিপিএম এর ভাবে কথা বলতে না শুনুন নকল নকল করা শুনুন প্রথম প্রশ্ন হলো কেন যেটা বলেছেন আপনারা পুলিশ কেস ঘটনা কবে কিতা কথা হচ্ছে আজকে আজকে পুলিশ এফআইআর নিয়েছে এফআইআর নেয় কখন প্রাইম অফিসি যখন এগ্রি করে তখনই কিন্তু পুলিশ এফআইআর আজকে এখনই বলার মতো নো স্কোপ যদি বলে থাকে ভুল করেছে এটাও একটা ভুল সিদ্ধান্ত এটা বলতে পারি উজন ইনভেস্টিগেশন মাত্র আজকের ঘটনা যদি দেখা যায় প্রাইভেসি নেই তাহলে কিন্তু অ্যাভেলিং নেবে না এন্ট্রি করে রেখে দেবে কেস নম্বর আছে মোস্ট প্রবলি কোন নম্বর কেস মোস্ট প্রবলি কোন নম্বর কেস 2023 ইস্ট আগরতল কেস আন্ডার সেকশন 326 307 30 যদি এটা হয় কিভাবে আমরা বলতে পারি পুলিশ যদিও বলেও থাকে আমি জানি যদি বলে থাকে ভুল বলেছে উইদাউট ইনভেস্টিগেশন আপনি এই ধরনের কমেন্ট করতে পারেন না এটা বলতে পারে না এবং যদি করে থাকে এটাও আমরা নির্বাচন কমিশনের কুচুরে নেব কারণ এখন নির্বাচন কমিশন সবটা দেখছে এটা যদি বলে থাকে আমরা এই ব্যাপারে এখনই আমরা উইল টেক আপ দি ম্যাটার ইন দি ইলেকশন কমিশন ওয়েট বিয়ন্ড দ্য প্রভিশনস অফ মডেল কোড অফ কন্ডাক্ট মানে মডেল কোড অফ কন্ডাক্টে তার যতটুকু করার অধিকার আছে তার বাইরে গিয়ে একজনের বাড়িতে ঢুকে প্রধানমন্ত্রীর ছবির মুখে কালি মাখিয়ে দিয়েছে এটা নন নেগোশিয়েবল এটা পানিশেবল অফেন্স এই জন্যই পানিশমেন্ট দিয়েছে সুমন দাস ঘটনা নিয়ে রাজ্য পুলিশ বলছে এটা একটা ব্যবসায়িক বিবাদ এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বড় জলদি বলে দিয়েছে কখন বলছো এটা পুলিশের টুইটেড উইথ দ্যাট টুইট করেছে বিভিন্ন সামাজিক মাধ্যমে দিয়েছে সম্ভবত আপনারাও পেয়েছেন মানে সুরমার ঘটনাটা যেরকম ছিল বিজেপি দোষী ছিল না ঠিক একই রকম ভাবে এই ঘটনাটা কি 2 ঘন্টায় বলে দিয়েছিল সেটা আমি জানি না সেটা বলতে পারবে সময়টা বড় বিষয় এটা পুলিশ জানবে এত দ্রুত ইনভেস্টিগেশন যখন কমপ্লিট করবে তখন সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের পরেই আসবে এটা পুলিশ প্রাথমিক ধারণা একটা জিনিস কিন্তু আপনারা ঘটনাটা কি জানেন কি হয়েছিল এই ভদ্রলোক রোজ ওই দিক দিয়ে যান কলেজ মাঠে খেলতে সকালে ব্যায়াম করতে সবাই জানে তিনি যান ওখানে একটা আননাম্বার গাড়ি নিয়ে কিছু লোক ওয়েট করছিল আর লোকগুলির নাম শুনেছেন তো এগুলি সব ওই এলাকার নাম করা লোক যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের চারজন এর নাম আমরা পড়ে শুনিয়েছি এই চারজনকে অ্যারেস্ট করেছে কি অ্যারেস্ট না করলে তাদের ইনভেস্টিগেট না করলে কি করে বুঝবে যে এটা ব্যবসায়িক না ইয়ে প্রাইম অফিসি মনে হতে পারে পুলিশের প্রাইম অফিসি ইজ নট এ ফাইনাল থিং কমেন্ট করা যায় না আপনারা তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন আমি মাত্র আসলে ফরওয়ার্ড হয়েছে এত খবর জানেন আসলে ফরওয়ার্ড হয়েছে আসলে ফরওয়ার্ড হয়েছে কিনা আমি এখনো বলছি ভুল করেছে একটু পরে উইল টেক আপ দি ম্যাটার ইলেকশন কমিশন
এফআইআর নেওয়ার পরে এফআইআর ভালো করে কোর্টে গেছে কিনা আই ডোন্ট নো, আসামি ফরওয়ার্ড হয়নি যতটুকু আমি জানি। আসামিকে মাত্র ডিটেন করলো একজনকে চারজনের মধ্যে, আমি যতটুকু জানি দুজন এফআইআর নেমড ওয়ান। আপনারা দুজন অ্যারেস্ট করেছি কাকে ধরেছে আই ডোন্ট নো। না না আমরা বলছি না, এটা টুইটেই বলছি, আমি বলছি আমাদের কাছে নাম আছে, আমার নাম আপনি যদি টুইটে বলে থাকেন আমি বলছি। দিত্যন বিশ্বাস, রাজেশ্যাম সাহা, সুভাষ পাল, সজল বর্ধন, আমার জানা মতে খুব সম্ভব অনলি দিত্যন বিশ্বাসকে পুলিশ ধরেছে, বাকি কে আছে আই ডোন্ট নো। পুলিশ টুইটে বলছে স্যার দুজনকে আইডেন্টিফাই করতে এফআইআর নেন না। No, no, that is not the thing, sir. We are saying the police has stated in a statement that the victim could identify and share names of two persons and who were arrested. No, two attackers. Eta affair, victim ki boleche, victim chote amra meet korechi, victim er kotha jodi ki mention kore, amader affair jeta bolchi, victim conscious na dite korbe. Affair eta receipt. Sutrang police ki boleche jeta ami jabo na, amader ashabi prokrito main je লিডার অফ দি গ্যাং, যেটা একদম প্ল্যান করে, যেটা বলছে সিনা সাহেব, যে প্রত্যেক দিন সে পুলিশ আমাকে বলেছে প্রত্যেক দিন সে ভোরবেলা মর্নিং ওয়াক করতে যায়, যখন চন্দ্রপুর পাহাড় পেরিয়ে আড়ালিয়া দিয়েছে তখনই কিন্তু আগে থেকে গাড়ি সেখানে অপেক্ষা করা আছে, সাথে সাথে নেমে তাকে প্রচন্ডভাবে মারধর করা হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাহলে এই যে একটু আগে অজয় দাস কিন্তু সাসপেন্ড করেছে, তাহলে কি বলবো সব অফিসার কাজ করছে না? প্রথমে শুনতে বলছি কতিপয় অফিসে অতি উৎসাহে তারা করছে, পুলিশের মধ্যে একটা ছোট্ট সেকশন আছে যারা অতি উৎসাহী হয়ে না বুঝে আইনের আইনকে বিদ্যানুষ্ঠী দেখে উল্টো পাল্টা কমেন্ট করছে, এটা যদি করে থাকে এই ব্যাপারটা আমরা আজকেই উইল টেক আপ দি ম্যাটার। আমরা কার কাছে বলবো? আমরা ইলেকশন, এখন ইলেকশন বছর শুরু হয়ে গেছে, আমরা ইলেকশন কমিশনের কাছে বলবো। আমাদের অনেক অভিযোগ রয়েছে, দু একটা কেস অ্যাকশন নিচ্ছে আর বাকিগুলি অ্যাকশন নেওয়ার জন্য আমরা দাবি করছি। এই ধরনের কটি কেস? অনেকগুলি কটি, অনেকগুলি কঠিত গুণগুলো বলে অনেকগুলি। আমরা প্রত্যেক দিনই একটা একটা করে আমরা অভিযোগ, কালকে যখন ইলেকশন কমিশন আবার আরেকটা যাচ্ছে আজকে, এগুলি তো গুণে এক্ষুনি বলা যাবে না, আমরা এতগুলো অভিযোগ করছি। কিছু কিছু ঘটনার অ্যাকশন নিচ্ছে আর কিছু কিছু ঘটনা এখন অ্যাকশন নেয়নি, যেগুলি নেয়নি নিতে হবে।